নমস্কার, শ্রী আম্মা ভগবান শরণম। এখন আমরা শ্রী কল্কির চমৎকার শুনব। আমি ঝাড়খণ্ডের ধানবাদ থেকে রেণুকা মণ্ডল বলছি। একদিন আমার প্রার্থনার সময় শ্রী কল্কির অনুগ্রহে আমি উচ্চ চৈতন্য স্থিতিতে গিয়েছিলাম। যখন 18 বার মূলমন্ত্র জপ করছিলাম, আমি শুনতে পাই একটি কুকুর অবিরতভাবে ঘেউ ঘেউ করছে এবং কাঁদছে। আমার মনোসংযোগ সেই শব্দের দিকে যায়। কিছুক্ষণ পর সেই কুকুরটি কান্না বন্ধ করেছিল এবং সেখানে এক অখণ্ড নীরবতা বিরাজ করছিল। সেই একই স্থিতিতে বিদ্যমান থেকে আমি 9 বার মূলমন্ত্র জপ করি এবং সর্বোচ্চ স্থিতি অন্যদেরকে স্থানান্তরিত করার জন্য শ্রী কল্কির কাছে প্রার্থনা করি। আমি অন্তরে নিস্তব্ধতা ও হালকা অনুভব করি এবং আমার চারপাশের পরিবেশ মনোমুগ্ধকর অনুভূত হয়। বর্তমানে আমি সেই স্থিতিতে আছি যেখানে কোনো আঘাত নেই, কোনো যন্ত্রণা নেই, শুধু রয়েছে সম্পূর্ণ নিস্তব্ধতা। আমি প্রকৃতপক্ষে এটাকে উপভোগ করছি। শ্রী আম্মা ও শ্রী ভগবানের সঙ্গে আমার বন্ধন ক্রমশ আরো সুদৃঢ় হচ্ছে। আমি অনুভব করছি যার সঙ্গে আমার সাক্ষাৎ হচ্ছে তাদেরকে আমার খুব প্রিয় ও নিকটজন বলে অনুভূত হচ্ছে। এই বিস্ময়কর অনুভূতি প্রদান করার জন্য আমি শ্রী পরম জ্যোতি কল্কির প্রতি চিরকৃতজ্ঞ।